আল্লাহর নবীর আব্দুল আনসারি উনি বাড়িতে গেলেন, বিবি ডাকতে বলে কেমন বিবি ছিল আপনারা ওয়াজ শুনে গেলে বিবি রাজি গাইলে বলবেন। নবীর সাহাবীদের বিবি রাজি গাইতেন, স্বামীরে আপনি গেলেন নবীর কাছে কি ওয়াজ শুনে আসলেন, কি আলোচনা শুনে আসলেন। আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। বিবি ডাকতে বলে স্বামী রে আমি আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বর্ণের অলঙ্কার চাই না, জীবনে সুন্দর খাইতে চাই না, সুন্দর বিছানা চাই না, আপনার কাছে চাই সবই, কিচ্ছু চাই না, আপনার কাছে শুধু একটা জিনিস চাই, আমি যেন সময় মতো সালাত আদায় করতে পারি, কারণ আপনি আমার স্বামী, আপনি যদি আমার পড়া সন্তুষ্ট থাকে আমি তাহলে সালাত আদায় করে শান্তি পাবো না, আমার আল্লাহরে আমি রাজি খুশি করতে পারবো না, আপনি আমাকে একটুকু সুযোগ দিবেন আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি, আমি যেন আমার নবী রহমাতুল আলামিনের হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী বললেন বিবিরে ঠিক আছে, দেখেন না আমাদের বিবিদের আদর্শ আর নবীর সাহাবীদের বিবির আদর্শ। আমাদের বিবি চায় স্বামী এত টাকা ইনকাম করছে, স্বর্ণ অলঙ্কার চায়, বাড়ি চায়, কাঠ চায়, পালঙ্গ চায়, টিভি চায়, মোবাইল চায়, আর নবীর সাহাবীদের বিবিরা আসায় সুযোগ একটু আমল করবো, নবীর সঙ্গে জান্নাতে যাব। স্বামী আপনি যাবেন জান্নাতে আমার সাথে করে নিয়ে যাবেন, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজে এসে সালাম ফিরে চলে যায় বাড়িতে, আমার নবী সালাম ফিরে ডাকতে বলে আমার সাহাবীরে আমি দেখতেছি আব্দুল্লাহ আনসারী আজ কয়েকত নামাজ, আমি সালাম ফিরে আমি আমার সাহাবীরে আমি দেখতে পাই না। সাহাবীরা বলে হুজুর হয়তো দুনিয়া প্রেমে পড়ে গেছে, দুনিয়ার মোহে পড়ে গেছে। আমার নবী বললেন সাহাবীরা রে আমার সাহাবীর বিরুদ্ধে কথা বলো না, আমি নবী নিজেই খবর নিব কেন সে আসে নাই, কেন সে দোড়ায় চলে যায় না, মাস শেষ করে চলে যায়। নবীজি চলে গেলেন আস্তে আস্তে করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন, নবী যা সালাম দেন বাড়ি রঙিনায় সালাম দা সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বারবার সালাম দিলেন, তিন তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব নবীজি পাইলেন না। কোন মুসলমানের কোন মুমিনের বাড়ি প্রবেশ করতে হলে সালাম লাগবে, অনুমতি লাগবে, অনুমতি ছাড়া বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না, এটাও আমার নবীজি শিক্ষা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। আমার ভাইরা আমার বন্ধুরা এমন এটে এটে চলে আসলেন, পিছন থেকে আনসারি এক দড়ি চলে আসলেন, এসে রাসূল মিলার পাশে দাঁড়ায়া সালাম দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে আনসারি রে আমি নবী তিন তিনবার সালাম, একবার যদি আমার বাড়িতে যাইতেন আমি কেন উত্তর দিই নাই, কেন জবাব দিতে পারবো না, এটা আপনি দেখলে বলতে পারবো। নবী গো আপনি যদি দয়া করে যাইতেন আমার বাড়ির আঙ্গি নাই, নবী বলে চলো। নবীজি নিয়ে চলে গেলেন, সাহাবীদের নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে যান, আনসারি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন সাহাবীরে ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন, সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার বাড়ির আঙ্গিনে আসলেন সালাম দিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহর নবী বলে আনসারীরে তুমি কি শুনাইলা, আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেদিন ওয়াজ করলেন
দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, একটু সময় করে দিবেন আমি যেন পাঁচ উক্ত সলাত সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে যাই, সলাত আদায় করে যখন আপনি সালাম ফিরেন, আমি একটা দড়ি বাড়ি আসি এই গর্তের মধ্যে ঢুকে যাই, ঢুকে যে কাপড় খুলে আমার বিবিরে দিই, কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, এই কাপড়টা পরে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন মসজিদে আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমি আনসারি ঘরে থাকতে পারি না, পাগলের মতো ছুটে চলে যায় আপনার পিছে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার ফিরে আসি যখন ঘরে, আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি, ওই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে, আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না, এই কারণে আমি সালামের উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আদবে মাফ করুন। আমার নবী ডাকতে বলে আনসারি, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে জান্নাতে নিয়ে যাব, সাথে করে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কাপড় নিয়ে আজকে দেখেন চট্টগ্রামের জমিনে যিনি সবচেয়ে গরিব তার কিন্তু একটা কাপড় নাই, তারও দুই চারটা কাপড় যারা বিক্রি করে তারও দশ বারোটা কাপড় আছে, তাহলে নামাজে কোনো সাজ দেওয়ার মতো ব্যবস্থা নাই, নামাজে অলসতা করার মতো কোনো ব্যবস্থা নাই, নামাজে ফাঁকি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, যে নামাজ কাপড় ভালো না এটা ভালো না বলার সুযোগ নাই। এক কাপড়ে যদি দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, এরম দরিদ্র চট্টগ্রামের জমিনে কেউ নাই, আমার মন বলে বাংলার জমিনে নাই, এই জন্য নামাজ নামাজ, এই জন্য সর্বপ্রথম নামাজের ফয় নামাজের বিচার করবে আমার আল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা শুনে নেন, আয়তাও সব কিছু শিক্ষার পিছনে আমার নবী যেদিন নবী মিলাদ শুরু হয়ে গেল আগমন করলেন, সেদিন থেকে তো ষাট বছরের জিন্দেগি আমার নবীর জিন্দেগি, প্রতিটা জিন্দেগি ধাপে ধাপে প্রতিটা জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ, তার জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন, হাবিবরে যারা আপনার অনুসরণ করুন করবেন, আপনার বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। হাবিব গো, তাদের জন্য একটা নয় দুটি নয়, আমি আল্লাহ সাতটা ঘর বানাইলাম, সেই ঘর হলো আমি আল্লাহ কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি সাত সাতটা জাহান্নাম, আপনি হাত বাড়ান, এটা আপনারে দিলাম যারা অমান্য করবে, যারা আমার হাবিবের মিলাদ অস্বীকার করবে, যারা আমার নবীকে অস্বীকার করবে, যারা আমার আল্লাহর অস্তিত্ব আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, তাদের অবস্থা কি হবে সেটাও আমি বানিয়ে রাখছি। সাতটা ঘর বানাইছি বেঈমান মুনাফিকদের জন্য, আটটা ঘর বানাইছি ইমানদার ইমানদার আল্লাহ ওয়ালাদের জন্য, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা। আমার এই জন্য বলতেছিলাম, নবী বলতেছেন হায়াতি খাইরুল লাকুম, আমার নবী বলতেছেন হায়াতের জিন্দেগিটা ভালো করে লিখে নেন বাবা, নবী বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ, কারণ পৃথিবীর মধ্যে আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে সংসার ধর্ম যেমনি করে এমনি করেছি, এই জন্য আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমার উম্মতেরা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো এটা হলো আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক, কারণ কেমনে সংসার করবা, কেমনে তোমরা বিয়ে শাদি করবা, কেমনে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, কেমনে তোমরা চাষবাস করবা, কেমনে ব্যবসা বাণিজ্য করবা, সব কিছুর প্রশিক্ষণ আমার নবী রহমাতাল্লিল আলামিন, জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন হাবিব, শুধু তাই নয় আবার দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমার নবী বলেন, অনেকে কয় নবী মারা গেছে তার কিছু নাই, নবী বলেন মায়াতি খাইরুল লাকুম, আমার নবী ডাকতে বলে উম্মতির, আরে আমি নবী বিদায় নিছি, এটা আমার উম্মতির
উম্মতের জন্য কল্যাণকারক, কারণ আমি নবী অন্তকাল করেছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। যারা নবীরে মানেন ভালো করে শুভ সংবাদটা শুনে নেন। নবী বলতে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে, সঙ্গে সঙ্গে আমি আমির আমি রাসূল আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে প্রশংসা করি, আল্লাহ আল্লাহ চট্টগ্রামের বাইজিতের জমিনে অমুক জায়গা ব্যবসায়ী সমিতির আয়োজনে আল্লাহ আমার কিছু আশিক পাগলেরা তোমার সম্মানের উপরে পাগল হয়েছে, আমি তাদের জন্য শুকরিয়া আদায় করি। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আমি আল্লাহর কাছে তওবা করি আমার উম্মতের জন্য। এখন আপনাদের বোঝানোর জন্য কোন নবীর পক্ষে আমরা কথা বলি, কোন মিলাদুন্নবী কেন পালন করি, আমার বাবারা বুঝতে গেলে সহজ হয়ে যাবে। নবী বলে আমার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের সাগরে ডুব দেয়, ওই উম্মতের হয়ে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। এখন বাদান অন্যায় করে ছেলে মাফ চায় বাপ হয়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, আপনি অন্যায় করেন মাফ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?